করোনার থাবায় চ্যাম্পিয়ন্স লীগ বন্ধ হওয়ার আগে শেষ ম্যাচটা দারুণ কেটেছিল বায়ার্ন মিউনিখের। শীর্ষ ষোলোর প্রথম পর্বে 3-0 গোলের জয়, কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই ফেলেছে বাভারিয়ানরা। ফিরতি পর্বে ড্র করলেই চলবে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের, কিন্তু ড্র নয়, চেলসিকে গোল বন্যায় ফাঁসানো ছাড়া আর কিছুই ভাবছে না দলের অন্যতম সেরা তারকা ফুটবলার জেরোমে বোয়েটাং। চেলসির সঙ্গে আমরা এগিয়ে আছি, এটা আমাদের ভাবনায় নেই। আমাদের সবার মাঝে একটাই চিন্তা, অনেক বেশি গোল করতে হবে। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে যেতে চাই আমরা, এজন্য ধাপে ধাপে এগোতে চাই। গেল কদিন ধরেই বাতাসে গুঞ্জন ভাসছে, আবারও ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন বোয়েটাং। ম্যানচেস্টার সিটি বোয়েটাংকে নিতে বেশ বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব নিয়ে ঘুরছে, কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বোয়েটাং নিজেই। আপাতত বায়ার্ন মিউনিখেই থাকতে চান বলে জানিয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগ আমার অন্যতম পছন্দের একটি লীগ, আমি লীগের সব খেলায় দেখি, তবে আপাতত আমার সেখানে খেলার কোনো ইচ্ছে নেই। 2021 পর্যন্ত আমার চুক্তি আছে বায়ার্নের সঙ্গে। আমি হ্যান্সি ফ্লিকের অধীনে বেশ ভালোই আছি, চুক্তি শেষ হলে পরে কখনো ভাববো। 2010 সাল থেকে 11 পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে খেলেছেন বোয়েটাং, এরপর থেকে বায়ার্ন মিউনিখে বেশ সুখেই আছেন এই ডিফেন্ডার। পারভিন আক্তার, সময় সংবাদ।